হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নুডলস ফিঙ্গার নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা দেখতে যেরকম মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। তো এই রেসিপিটি তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি, সেটা আমি একদম খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমি এখানে 3 পিস বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের আর কি আলু নিয়েছি সেদ্ধ করে, সেটাই একদম এটার সাথে যে উপকরণটা মাখলাম সেটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। জাস্ট একদম হচ্ছে যে আলু ভর্তা যেভাবে তৈরি করবো ঠিক সেই প্রসেসেই কিন্তু এটা মাখাতে হবে। শুধু আলু ভর্তায় কিন্তু আমরা অনেক সময় হচ্ছে সরষের তেলটা ইউজ করি, বাট এখানে সরষের তেলটা ইউজ করা যাবে না, কারণ ইউজ করলে যখন ভাজবো তখন ভাজার সময় এটা কিন্তু একদম ফেনা হয়ে ওঠে, তখন কিন্তু ভাজতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। তো এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। তা আমি যেভাবে শেপটা দিয়ে দিচ্ছি এভাবে জাস্ট আপনারা শেপটা দিতে পারেন, এর থেকে চিকনও দিতে পারেন, একটু মোটাও দিতে পারেন। তবে এর থেকে একটু চিকন দিলে ভালো লাগবে, বাট এর থেকে মোটা দিলে কিন্তু সেটা ফিঙ্গার হবে না, কারণ দেখতে তখন একদম বেশি একদম ডিমের চপ আবার এরকম একটা শেপে চলে আসবে। তো এভাবে আর কি কয়েকটা যে কয়টা হবে সে কয়টা তৈরি করে নেবেন। আমার এখানে মোট 8 পিস ফিঙ্গার তৈরি হয়েছে। তো আমি 8 পিসই আজকে ভেজে নেবো, এটাকে জাস্ট কিন্তু ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে, সেটা আমি বলে নিচ্ছি। একবার অনেকগুলো বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি। তো প্লিজ সবাই একবার হলো কিন্তু এটা ট্রাই করবেন। তো এখন হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিব, সেটা হচ্ছে যে কোনো একটা ডিম, হাঁসের ডিম হতে পারে, মুরগির ডিম হতে পারে, যে কোনো একটা ডিম নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে একটু কালো মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটাকে জাস্ট ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই ডিম দেওয়ার ট্রাই করবেন, কারণ ডিম দিলে কিন্তু এটা খুবই টেস্টি হয়। তো এখন যেটা আমি নুডলসটা গুঁড়ি করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটের মধ্যেই কিন্তু একটা মশলা থাকে, সেটাকে নুডলসটার মধ্যে ভালোভাবে একদম হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই মেশাবেন। এখন যে আলু দিয়ে যে ফিঙ্গারটা তৈরি করেছি সেই ফিঙ্গারটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আর কি ডিমটাকে এটা কোট করে দিয়ে দিচ্ছি। কোট করে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা নুডলস যে গুঁড়া করে রেখেছিলাম সেটার সাথে একদম ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এমনভাবে লাগাতে হবে যে আলুটা একদম পুরোপুরি ঢেকে যায় যতটা সম্ভব আর কি, কারণ এটা নুডলস যতটা সম্ভব ঢেকে থাকবো অতই কিন্তু খেতে বেশি মজাদার হবে। তো এভাবে আর কি কাঁটা চামচ দিয়ে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে কিন্তু এটা হাত দিয়েও তারপর নুডলসটা ভালোভাবে আলুর যে ফিঙ্গারটা সেটার উপর কোট করে নিতে হবে। যতটা সম্ভব নুডলসটা লাগানোর চেষ্টা করবেন। তো এভাবে হচ্ছে আমি সবগুলো আলুর যে ফিঙ্গার করেছি সবগুলোতে এরকম ডিমে চুপিয়ে আর কি নুডলস দিয়ে করে নিব, কোট করে নিব। এখন তেলটা ভালোভাবে গরম করে এটাকে ভাজতে হবে। তেলটা এমনভাবে দিতে হবে যে এটা অর্ধেক পরিমাণ ডুবে থাকে আর অর্ধেক পরিমাণ উপরের দিকে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। ডিমের চপ আমরা যেভাবে তৈরি করি, যেহেতু এটার মধ্যে একদম পুরোটাই আলু, তো এটা একদম পুরোপুরি তেলের মধ্যে ডুবো ডুবো করা যাবে না। তো এক সাইড ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে অন্য সাইডটা ভাজতে হবে। তো টোটাল সাইডটা হচ্ছে একদম ব্রাউনিশ কালার করে ভেজে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। এটা সস দিয়েও খেতে পারেন বা এমনি তো নর্মাল খেলেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এটাই বলবো, প্লিজ বাসা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। ঝটপট একটা মেহমান আসলেও একটা ঝটপট রেসিপি তৈরি করা যায়, বা আমরা ইফতারিতেও কিন্তু এরকম একটা রেসিপি রাখতেই পারি।
তবে হ্যাঁ, ভাজাভুজি যে কোনো আইটেম দৈনিক রাখবেন না, আর সেটা হচ্ছে যে একই আইটেম প্রতিদিন রাখার চেষ্টা করবেন না, হয়তো বা আজকে একটা আইটেম পরবর্তীতে অন্য একটা আইটেম রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব ভাজাভুজি আইটেমটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন এগুলো জাস্ট আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটা টিস্যুর উপর রেখেছি, যাতে এক্সট্রা অয়েলটা একদম টিস্যুতে শুষে নিতে পারে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।